নবীগণ সবাই মিলে যখন আসরের দিনে ইয়া নাফসি করবেন, তখন একমাত্র আমার দিনের নবী আমার রাসূল তিনি কেবল ইয়া উম্মতি বলবেন। কঠিন হাশরের দিনে আখেরি নবী বিনে পাপি উম্মত কে করিবে পার। কঠিন হাশরের দিনে আখেরি নবী জীবিনে কঠিন হাশরের দিনে আখেরি ওই নবী বিনে পাপি উম্মতকে করিবে পার। আর পাপি উম্মতকে করিবে পার। যতই আল্লাহর নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাজার। এমন কঠিন সেই বিধান, মাই চিনবে না গর্ভের সন্তান, স্বামী নাচি নিবে পরিবার। বাজাও বাজাও ছুঁবে ধ্বনি, সেই দিন আমার দিনমণি। পাপি উম্মতকে করিবে পার। পাপি উম্মতকে করিবে পার। ইয়া সবাই মিলে যখন আসরের দিনে ইয়া নাফসি করবেন, তখন একমাত্র আমার দিনের নবী আমার রাসূল তিনি কেবল ইয়া উম্মতি বলবেন। তাই আমার রাসূলের গুণগান যতই করি সেটা শেষ হবার নয়। তাই ওই দিন আমার দিনের নবী ডেকে বলবেন, নবী বলে আবু বকর তুমি লও তো চোখের খবর, তোমাকে নিয়ে যাই উম্মতের
bi ummat ke kori be paar kothin hasore dine aakhiri nobi jibine papi ummat ke kori be paar aar papi ummat ke kori be paar পরেতে দয়াল নবী ডাকিবে ফাতেমা বিবি তুমি বাঁচাও সন্তান মা তোমার নবীর কথা মাই শুনিয়া বলিবে হে শাইখ ইবনিয়া আমার একটা আছে যে বিচার হোসেন যখন মারা গেল শির কাটিবার কথা পাপি উম্মতকে করি বেপার আর পাপি উম্মতকে করি বেপার বলবে মা ফাতেমা তুমি হও জগতের মাতা বিনিময়ে কি চাও তুমি তার আরে আল্লাহ বলবে ফাতেমা রে জগতের মা কই তোমারে বিনিময়ে কি চাও তুমি তার ফাতেমা পাপি উম্মতকে করি বেপার পাপি উম্মতকে করি বেপার ও চিহ্নাশরের দিনে আখেরি নবী জীবিনে পাপি উম্মতকে করি বেপার হায় পাপি উম্মত পাপি উম্মতকে করি পাপি উম্মতকে পাপি উম্মতকে করি পাপি উম্মতকে করি।